আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের বিখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহানির সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর বাজেট ও বক্স অফিস কালেকশন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন, দেওয়ার চেষ্টা করব। সোহানুর রহমান সোহানির সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 10 নম্বরে আছে সত্যের বিজয়। এই সিনেমাটি মুক্তি পায় 2002 সালে। সোহানুর রহমান সোহান পরিচালিত সত্যের বিজয় এই সিনেমাটি 2002 সালে মুক্তির পর বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। পরবর্তীতে এই সিনেমাটি 2004 সালে আবার রিলিজ দেওয়া হয়। 2004 সালে সত্যের বিজয় এই সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। সোহানুর রহমান সোহান পরিচালিত সত্যের বিজয় এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 1.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। সোহানুর রহমান সোহানের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 9 নম্বরে আছে কথা দাও সাথী হবে। এই সিনেমাটি 2007 সালে ঈদে মুক্তি পেয়েছিল। সোহানুর রহমান সোহান পরিচালিত কথা দাও সাথী হবে এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। সোহানুর রহমান সোহানের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 8 নম্বরে আছে মা যখন বিচারক। এই সিনেমাটি মুক্তি পায় 1998 সালে। এই সিনেমাটিতে শাবানার দুর্দান্ত অভিনয়ের কারণে এই সিনেমাটি দর্শকরা এখনো মনে রেখেছেন। সোহানুর রহমান সোহান পরিচালিত মা যখন বিচারক এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। সোহানুর রহমান সোহানের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 7 নম্বরে আছে আমার ঘর আমার বেহেস। এই সিনেমাটি মুক্তি পায় 1997 সালে। আমার ঘর আমার বেহেস এই সিনেমাটিতে শাকিল খান ও পপি জুটি বেঁধে দুর্দান্ত অভিনয় করেছেন। সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেস্ট এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3 কোটি 20 লক্ষ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। সোহানুর রহমান সোহানের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 6 নম্বরে আছে আকিরি রাস্তা। এই সিনেমাটি মুক্তি পায় 1994 সালে। সোহানুর রহমান সোহান পরিচালিত আকিরি রাস্তা এই সিনেমাটি 1994 সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 3.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট সিনেমা। সোহানুর রহমান সোহানের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 5 নম্বরে আছে আমার জান আমার প্রাণ। এই সিনেমাটি মুক্তি পায় 2008 সালে। শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত আমার জান আমার প্রাণ এই সিনেমাটি 2008 সালে মুক্তির পর ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 1 কোটি টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 4 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। সোহানুর রহমান সোহানের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 4 নম্বরে আছে সজন। এই সিনেমাটি মুক্তি পায় 1996 সালে। সজন সিনেমাটি 1996 সালে মুক্তির পর এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক হাইট সৃষ্টি করেছিল। সজন সিনেমাটি 1996 সালের বক্স অফিসে প্রচুর ব্যবসা করেছিল, কিন্তু এই সিনেমাটিকে মিডিয়াতে বলা হয়েছিল কম ব্যবসা করেছে, এই জন্যই এই সিনেমাটির আসল কালেকশন অনেকেই জানে না। তবে সজন সিনেমাটার কালেকশন নাকি 6 কোটি টাকা, এরকম কথা অনেকের মুখেই শোনা যায়। তো যাই হোক, সজন সিনেমার বাজেট ছিল আনুমানিক 70 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। সোহানুর রহমান সোহানের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 3 নম্বরে রয়েছে বিদ্রোহী কন্যা। এই সিনেমাটি মুক্তি পায় 1996 সালে। সোহানুর রহমান সোহান পরিচালিত বিদ্রোহী কন্যা এই সিনেমাটিতেও শাবানা দুর্দান্ত অভিনয় করেছেন। শাবানার দুর্দান্ত অভিনয়ের কারণেই এই সিনেমাটি বক্স অফিসের রেকর্ড সংখ্যক ব্যবসা করে। সোহানুর রহমান সোহান পরিচালিত বিদ্রোহী কন্যা এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 80 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 6 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। সোহানুর রহমান সোহানের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 2 নম্বরে জায়গা করে নিয়েছে ক্যামত থেকে ক্যামত। এই সিনেমাটি মুক্তি পায় 1993 সালে। এই সিনেমাটিতে সালমান শাহ ও মৌসুমীর অভিষেক হয়। প্রথম সিনেমাতেই বাজিমাত করে দেন এই দুইজন তারকা। সোহানুর রহমান সোহান পরিচালিত ক্যামত থেকে ক্যামত এই সিনেমাটির বাজেট ছিল আনুমানিক 45 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 9.5 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। সোহানুর রহমান সোহানের সেরা দশ ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে 1 নম্বরে জায়গা করে নিয়েছে বেনাম বাদশাহ। এই সিনেমাটি মুক্তি পায় 1992 সালে। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত বেনাম বাদশাহ এই সিনেমাটি ছিল 1992 সালের 1 নম্বর ব্যবসা সফল সিনেমা। সোহানুর রহমান সোহান পরিচালিত বেনাম বাদশাহ এই সিনেমাটির বাজেট
ছিল আনুমানিক 50 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে 12 কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশের বিখ্যাত পরিচালক সুহানুর রহমান সুহানের সেরাদর ব্যবসা সফল সিনেমা। সুহানুর রহমান সুহানের সেরাদর ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে আপনার ফেভারিট সিনেমা কোনটা কমেন্ট করে জানান। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।